মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর রাধাকে পাগল করা কৃষ্ণের বাঁশি ছাড়াও আড়বাসী, মোহনবাসী, তোতাবাসী, পাতাবাসী, টিপারাবাসী, নাগিনী বাঁশি সহ নানা বাহারি রং, নকশা আর কারুকাজের বাঁশি তৈরি করেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কর্ণগোয়া গ্রামের বংশী কারিগররা। বাঁশির কাজটা বাবার কাছ থেকেই শিখছি, 70 বছর মতো বাবা এই বাঁশি তৈরি করছে, তার কাছ থেকে আমরা শিখছি। এখন এটা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারতেছি। বাঁশির একটু কাজ করি, কাজ করার পর রং দিই, রং দেওয়ার পর নকশা করি। বাঙালি ঐতিহ্যের বাংলা নববর্ষের বৈশাখী মেলা এলেই তাদের তৈরি বাঁশির চাহিদা ছড়িয়ে পড়ে আশপাশ সহ দেশের বিভিন্ন স্থানে। তাদের পেশার অন্যতম মৌসুম হলো বৈশাখ মাস, তাই বাড়তি আয় করে নিতে ব্যস্ত তারা। বাঁশি বানানি এত কাজের চাপ, এখন আমি স্কুলে যেতে পারি না, এরপরে খাওয়া দাওয়ার সময় পাই না, বাঁশি বানাই, এখন বাঁশি অনেক ঝামেলা। এ গ্রামে প্রতিদিনই বাঁশি কেনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন পাইকাররা। পাইকারি কিনে নেই, বিভিন্ন মেলা ওই হাটে বাজারে বিক্রি করি, 20-50 হাজার মাল তৈরি করি, ও বাজারেও বেশি বা মেলাতেও বেশি। প্রতি বছরই এ সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় হরেক রকমের বাঁশি। তবে দেশের চাহিদা বেশি থাকলে বিদেশে রপ্তানি করা সম্ভব হয় না বলে জানান তারা। দেশে চাহিদা বাইরে আছে, এই বাঁশিটা আমরা দেশেই লাগে। আমরা কত রইল যে বিদেশে আর মাল না দিয়ে আমরা দেশেই আমরা এই চাহিদা পূরণ করতে পারি না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখা বাঁশি তৈরির কারিগররা দেশের জন্য আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।